আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের 2021 সাল শেষ হইতে আর কয়টা দিন বাকি আছে, তো 2022 সালের আগাম শুভেচ্ছা দিচ্ছি। কারণ আমি আগামী দিন সকালবেলা চিটং থেকে উমরা করার উদ্দেশ্যে রওনা হব। বাংলাদেশ বিমান ঢাকায় যাবে, ঢাকা থেকে সন্ধ্যায় 5:10 বোধহয় ফ্লাইট। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আমাদের যারা ক্লায়েন্ট আছেন, সহকর্মী আছেন, বন্ধু বান্ধব আছেন, ব্যবসায়িক অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েট আছে, সবার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমি 85টা ইউটিউব শেয়ার বাজার সম্বন্ধে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো এখানে শেয়ার করতে গিয়ে, ভাষা ব্যবহার করতে গিয়ে যদি কারো অসুবিধা হয় বা কারো ক্ষতি থাকে, সেই জন্য আমি সবার কাছ থেকে মাফ চাচ্ছি। কারণ মানুষের কারো মনে কষ্ট দিলে এটা আখেরাতে মাপ পাওয়ার জন্য প্রতিবন্ধক হইয়া থাকে। আল্লাহ আল্লাহ যেসব বিধিবিধান আছে সেগুলো যদি পুরোপুরি পালন করতে কেউ না পারে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলো মাফ করে দেবেন। কিন্তু মানুষের পাওনা দেওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলো আল্লাহ মাফ করবেন না। তো সেই হিসাবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার পক্ষে আমি কোনো কথাবার্তা খুব শালীনতা বজায় রাখার চেষ্টা করি, তারপরও মানুষের তো ভুল হতে পারে, কোথাও ভুল হয়েছে ঠিক জানি না। আর বাংলাদেশের পুঁজিবাজার 2022 সালে আমার কাছে মনে হচ্ছে ভালো যাবে। কেন ভালো যাবে এই প্রশ্ন করলে খুব মানে সাবস্টেনশিয়েট করার মতো কিছু নাই, বাট আমার ইনসাইট ইনটিউশন বলতেছে আগামী বছরটা ভালো যাবে। তো এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর ইউটিউব যারা দেখতে অভ্যস্ত তারা আগামী এই মাসে জানুয়ারি মাসের 15 তারিখের আগে আর কোনো ভিডিও হয়তো দেখতে পারবেন না। 9 তারিখ রাত্রে ফিরে আসার কথা। তো তারপরে হয়তো সম্ভব হলে ভিডিও কার্যক্রমটা চালাবো। আমার ইনিশিয়াল টার্গেট ছিল 100টা ভিডিও করা, এর মধ্যে 85টা হয়ে গেছে, আর 15টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়তো হয়ে যাবে। এগুলোর মধ্যে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন সেটাই সার্থকতা। দেশ বিদেশ থেকে বাইরে বাঙালি যারা আছে সবাই ভিডিওগুলো সবাই দেখে না, অনেকেই দেখে, দেখে কেউ কেউ আবার টেলিফোনে যোগাযোগও করে, সাজেশনও দেয়, নতুন ভিডিও কথা বলে কেউ। তো অনেকেরই রিকোয়েস্ট রাখতে পারি না, রাখতে নানান কারণে, কারণ আমার তো প্রস্তুতি থাকতে হবে। আমি পুঁজিবাজারের অনেক কিছু জানি, এই কথা আমি দাবি করতে পারি না, কিছু কিছু জিনিস জানি, যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পুঁজিবাজারটা অনেক বড়, অনেক কমপ্লেক্স, অনেক জটিল। তো এখানে কেউ যদি বলে থাকেন যে আপনি সবকিছু জানেন, এই দাবিটা আংশিক সত্য। যাই হোক, তো আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন, ধন্যবাদ।